মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর ব্লগের শুরুতেই সবাইকে জানাচ্ছি শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। তো আজকে লক্ষ্মী পুজো আর আমরা একদম সকাল থেকে লেগে পড়েছি পুজোর জোগাড়জান দিতে। এখন সকাল 10টা বাজে, ব্লগ শুরু মানে শুরু করব ভেবেছিলাম 8টা নাগাদ, ওই টাইমেই উঠে সব কাজ টাজ হয়ে গেছিলো, সেটা থেকেই ভাবলাম যে স্টার্ট করব। কিন্তু হুট করে দেখি যে ফোনে একদম চার্জ নেই, আবার চার্জে বসালাম, চার্জে বসিয়ে তারপর ব্লগ স্টার্ট করতে এই হয়ে গেল 10টা। তার মধ্যে একবার পুরোহিত মশাই, মানে টাইম দেওয়া ছিল আমাদের আজকে ওই মোটামুটি 11টা, পুরোহিত মশাই চলে এসছে 9টাতেই, 2 ঘন্টা আর্লি, মানে ভাবা যায় লক্ষ্মী পুজোর মতন দিনে নিজে এসছে। এখন এটাই অনেক, এবার যেটুকু বাকি আছে সেটুকু গিয়ে করি। উনি আসছেন আর 1 ঘন্টার মধ্যেই ঢুকে যাবেন। ওইদিকে পুজো জোগাড় করে এসে এই যে আমি একদম পুরো শাড়ি টাড়ি পরে রেডি, কিন্তু পুরোহিত মশাইয়ের এখন আর কোনো খবর নেই। এটাই ভয় পাচ্ছিলাম যে একবার চলে গেলে লক্ষ্মী পুজোর মতন দিনে আর একবার পাওয়াটা খুব কঠিন। কিন্তু যাই হোক, এত চিন্তা ভাবনা করে লাভ নেই। 12:45 বাজে, এসেছিলো কটা, 9টায় এসেছিলো। ভেবেছিলাম যে 11টার মধ্যে ঢুকে যাবে, সেখানে 12টাই বেজে গেল। হয়ে গেল, পুরোহিত মশাইও বেরিয়ে গেলেন। এখন আমি আস্তে আস্তে প্রসাদ টোসাদগুলো সব কিছু তুলে রাখি আর কি। এখন প্রসাদ দেবো না, সন্ধ্যাবেলায় পাঁচালিটা পড়তে হবে। আর লক্ষ্মী পুজোর দিন আমরা দিনে মানে আমি আর মা বেসিক্যালি বউরা, যদি আমার ননদদেরকেও করতে দেখেছি, আমরা দিনের বেলা চালের কিছু খাই না। সূর্যাস্তের পর যা কিছু খাবার সেটা খাবো আর কি, ফলারই আছে আমাদের। তো যাই হোক, এখন সব কিছু আস্তে আস্তে গুটিয়ে টুটিয়ে রাখি। কিন্তু আর প্রসাদটাও আমরা দেবো ওই সন্ধ্যার পরই, কিন্তু সব থেকে যেটা চিন্তার ব্যাপার সেটা হচ্ছে পিঁপড়ে। হ্যাঁ আসি। 3টে বাজে, 3টে বাজতে 10 আর কি। তো এই আমাদের খাওয়া টাওয়া হলো, আমরা লুচি মিষ্টি টিষ্টি খেলাম, আর বিকেলের জন্য রাতের জন্য হবে খিচুড়ি আর লাবড়া। তো লাবড়াটা আমি রেডি করে নিয়েছি, ওটা হয়েই গেছে। আর খিচুড়িটা এখন মা বসিয়েছে, মানে ফাইনালি এখন একটু বসার সময় পাবো, একটু বসি, কারণ সন্ধ্যাবেলা তো আবার পাঁচালি পড়তে হবে সন্ধ্যাবাতি রাতে দিয়ে। তো যাই হোক, এখন কিছুক্ষণ একটু রেস্ট টেস্ট নিই, তারপরে আবার দেখা হবে। সন্ধ্যাবাতি দিয়ে ঘরে চলে এসেছি, আর এইবার করতে হবে জানলাগুলো বন্ধ। অন্যদিন এই সময় আমার হাজব্যান্ড থাকে বাড়িতে, ওই কাজগুলো করে নেয়, কিন্তু মশা ঢুকে গেছে, দেরি হয়ে গেছে। আবার সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে। মাঝে এই যে সেই 3টে নাগাদ বোধহয় লাস্ট কথা হয়েছিল, তারপর আমি গতকালকের ব্লগ এডিট করেছি, সেটাকে আপলোড করেছি, তারপর গিয়ে পাঁচালি পড়লাম, সন্ধ্যা দিলাম, তারপর ওই মোটামুটি 5:30টার থেকে এই 7টা, এই যে 1.5 ঘন্টা টাইমটা গেল, মানে এত কাজ করলাম, এত কিছু করলাম, কারণ যারা আমাদের আশেপাশের প্রতিবেশীরা আছে সবাইকে একটু প্রসাদ দিলাম, মানে হুড়মুড়িয়ে ওই টাইমটাতে লোক এসছে। আমি যে মানে ক্যামেরা উঠিয়ে যে কিছু বলবো, কাউকে দেখাবো, মানে কিছু ইয়ে হলো না। এখন খুব মন খারাপ লাগছে যে আমার কাছে দেখানোর মতো অনেক কিছু ছিল, কিন্তু সময়ের অভাব, মানে সময়ের অভাবে আর হলো না। মার শরীরটা খারাপ হয়ে গেছে, কারণ একটা না অনেকক্ষণ উপোস টুপোস করে তারপর আবার খিচুড়িটা করেছে এই গরমের মধ্যে। তো এই পুরো যে মানে যাদেরকে প্রসাদ টোসাদ দিলাম, এই কাজটা পুরোপুরি আমিই করেছি। এবার কেউ বসছে কেউ উঠছে, মানে এইরকম একটা টাইম। তো সেই টাইমে গিয়ে মানে ব্লগ করার থেকে মানে তাড়াতাড়ি মনে হচ্ছিলো যে আগে প্রসাদগুলো দিয়ে এদেরকে আগে দেখি। তো সেই জন্য আর হলো না, মানে খুব কেমন একটা লাগছে যে চাইলে অনেক কিছু মানে এই টাইমটাতে দেখাতে পারতাম,
যাই হোক, মন খারাপ করে লাভ নেই। মানে ওই সময়ের কাজের প্রায়োরিটি ওটাই ছিল, ওনাদেরকেই আগে আমার দেখতে হতো। ব্লগটা পরে হলেও সমস্যা নেই, ওই কন্টেন্ট একটু খামতি থেকে যায় কন্টেন্টে। যাই হোক, সেটা এখন ভেবে আর কিছু করার নেই। আজকে চেষ্টা করেছিলাম, এমন যে না যে চেষ্টা করিনি, কিন্তু ওই হয়ে উঠলো না। তো দেখতেই পাচ্ছেন এখন নাইটি টাইটি পরে নিয়েছি, এখন ফ্রেশ। মানে আমাদের আইডিয়াতে যারা আছে তাদের মধ্যে খুব বেশি লোকের এখন আসা আর বাকি নেই, এলে আর দু একজন বড় জোর আসতে পারে। আর লক্ষ্মী পুজো তো ঘরে ঘরে মানে সবারই হয়, তো সেই জন্য খুব বেশি আর মানে যারা ওই আসার এসে আছে, আর বেশি লোকজন আসবে না আশা করি। তো এবার কিছুক্ষণ একটু রেস্ট নিই, ভেবেছিলাম যে দুপুরেই তখন রেস্ট নিই, কিন্তু আর কিছু হলো না। এডিটিং করে একটা ভয়েস ওভার দেওয়া ছিল, ওই সব কিছু করে আর মানে পসিবল হলো না। তো যাই হোক, এখন একটু মানে ফ্রেশ যেহেতু হলাম, এখন একটু হালকা লাগছে। মানে পুরো দিন শাড়ি পরার পরে আবার যে এই নাইটিটা পরলাম না, এতে এত আরাম লাগছে কি বলবো আর। আজকে তো পুরো দিনটাই চলে গেল আর আমার কাজের কাজ মানে ব্লগের কাজ সেরকম কিছুই হলো না। মাঝে যে সময়টার কথা বলছিলাম যে খুব দ্রুত বেগে অনেক কাজগুলো কাজ করলাম, তারপরে আবার ঠিক উল্টোটা হলো, অনেকক্ষণ ধরে বসেই ছিলাম, সেরকম আর কিছুই কাজ ছিল না। তো এই মোটামুটি নটার দিকে খাওয়া দাওয়া আজকে করে নিয়েছিল তাড়াতাড়ি। তারপর কিছু বাসন কুসন ছিল, সেই সব কিছু মেজে টেজে রেখেছি। পুজোর বাসনগুলো আজকে ধরা হয়নি, ওইগুলো কালকে সব কিছু ইয়ে করা হবে। মানে প্রসাদ টসাদ সব তুলে টুলে আলাদা করে গুছিয়ে রেখেছি, ওই সব কিছুতে আর ধরলাম না। কিন্তু এখন এত ঘুম যে পাচ্ছে কি বলবো, খুব কিন্তু রাতও হয়নি। আজকে তো আবার চন্দ্রগ্রহণও আছে রাতে, খুব সম্ভবত একটার পর একটা, পাঁচটা নাগাদ বোধহয় লাগবে। তো যাই হোক, সূর্যগ্রহণের মধ্যে যে মানে গ্রহণে আর কি আমরা বাঙালিরা কিছু নিয়ম সবাই পালন করেই থাকি, আপনারাও নিশ্চয়ই করেন, যে মানে ওয়াশরুম ইউজ এই হ্যান ত্যান এইসব এইসবে কিছু আমাদের ইয়ে আছে, নিষেধাজ্ঞা আছে। তো ওটাই ভাবছি যে মানে ঘুমিয়ে পড়বো, মানে একদিকে সময়টা যেহেতু ওই রকম মানে মাঝরাত, তো সেরকম একটা চাপ হবে না। কিন্তু ওই ওয়াশরুম যাওয়ারই না একটা টেনশান হতে থাকে। আর দেখবেন কোনো দিনও কোনো সমস্যা হবে না, ঠিক যেদিন মানে একটা মানতে হবে একটা কিছু, সেদিনই গিয়ে গণ্ডগোলটা হয়। ওই বলে না যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাই হোক, আর কি মানে কি বলবো, কি কি করবো, হয়তো ব্লগ বড় করার কোনো মানে নেই, বেকার বেকার মানে ওটা দেখতেও ভালো লাগবে না আর মেকি হয়ে যাবে আর কিছু এক্সট্রা কিছু করলে। তো এখন আমি শুয়ে পড়বো, মশারিটা টানাবো আর শুয়ে পড়বো। আজকে ভীষণ ঘুমের দরকার, ঘুমটা হোক। আর পরশু স্কুল খুলে যাচ্ছে, মনটা খুব খারাপ। মানে আমি আজকে সকাল থেকে ভাবছিলাম আজকে ওদের শুক্রবার, তো পাঁচে একটা দুটো দিন পাবো স্কুল খোলার আগে। মানে আমাদের তো 30th স্কুল খুলছে, তো মানডে, তো ভাবছিলাম যে আজকে ফ্রাইডে কালকে স্যাটারডে, আর মানে স্যাটারডে সানডে দুটো দিন পাবো স্কুল খোলার আগে। তারপরে রিয়েলাইজ করলাম যে না, আজই তো স্যাটারডে, কালকে আছে তো সানডে, ওই একটাই দিন। এবার কালকে পুরোপুরি ল্যাব খাওয়ার প্ল্যান, একদম পুরো আরাম করব, ব্যাস এটাই কথা। একদম সকাল সকাল রান্নাবান্না সব কিছু শেষ করে নিয়ে কালকের পুরো দিন রেস্ট। মানে একদম আমি কালকে টার্গেট রাখছি যে সকাল 10টার মধ্যে রান্না টান্না তুমি সব কিছু কমপ্লিট করে নেবো, তারপর পুরো দিনটা শুধু রেস্টের জন্যই রাখবো। তো ঠিক আছে, চলুন আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ফিটফ্যাটকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফিটফ্যাট।